হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে, অ্যালোভেরা ফেশিয়াল। এর আগে তোমাদেরকে দেখিয়েছি অ্যালোভেরা দিয়ে কীভাবে নাইট ক্রিম তৈরি করা যায়, আজকে দেখাবো অ্যালোভেরা দিয়ে ফেশিয়াল কীভাবে তোমার স্কিনকে গ্লাস স্কিন করতে পারবে, সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। অ্যালোভেরা ফেশিয়াল করে তোমরা দেখতে পারবে স্কিনটা কত সুন্দর গ্লোয়িং করছে। অ্যালোভেরা যেহেতু অ্যান্টি অক্সাইড থাকে, তাই সানবার্নকে নিয়ন্ত্রণে রাখে, এটাই তোমরা দেখবে বন্ধুরা। এবং এটাকে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করে দেখবে, অ্যাপ্লাই না করলে তোমরা বুঝতেই তো পারবে না। সুতরাং তোমাদেরকে তো অ্যাপ্লাই করতেই হবে, আর সঙ্গে থাকতে হবে আইডি বিউটি এন্ড ব্লগে, দেখো আমাদের ভিডিও। তো চলো, লেটস গেট স্টার্টেড। অ্যালোভেরা ফেশিয়ালের জন্য আমরা প্রথমে নিয়ে নিচ্ছি র মিল্ক অ্যান্ড ফ্রেশ অ্যালোভেরা। ফ্রেশ অ্যালোভেরাটাকে আমরা প্রথমে র মিল্কের মধ্যে ডুবিয়ে নেব, নিয়ে তারপর সারা মুখের মধ্যে অ্যাপ্লাই করব। এইভাবে অ্যাপ্লাই করব সারা মুখের মধ্যে, যেখানে যেখানে ডার্ক স্পট ডার্ক সার্কেল হচ্ছে সেইখানে। এছাড়া আমরা গলার মধ্যেও এটাকে অ্যাপ্লাই করব, নেক ফুল নেক শোল্ডারের মধ্যে অ্যাপ্লাই করব। দেখবে তোমরা কলার মধ্যেও একটু ডার্ক সার্কেল বেশি হয়। এইভাবে 2-3 মিনিট আমরা এটাকে ক্লিনটি করব। স্ক্রাব করার জন্য নেওয়া হচ্ছে ফ্রেশ অ্যালোভেরা অ্যান্ড সুগার। ফ্রেশ অ্যালোভেরার উপর সুগারটাকে এইভাবে ফেলে নিতে হবে। ফ্রেশ অ্যালোভেরার মধ্যে সুগারটাকে এইভাবে নিয়ে এভাবে মুখের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। এইভাবে সারা মুখের মধ্যে স্ক্রাব করতে হবে। 2-3 মিনিট সারা মুখের মধ্যে এটাকে স্ক্রাব করতে হবে। অ্যালোভেরার যেহেতু অ্যান্টি অক্সাইড থাকে, সেই জন্য স্কিনকে ঠান্ডা রাখে, গ্লোয়িং করে এবং সান বার্ন থেকে রিলিফ দেয় আমাদের। অ্যালোভেরা ম্যাসাজ ক্রিমের জন্য আমরা নিয়ে নিচ্ছি ফ্রেশ অ্যালোভেরা স্লাইস। এইভাবে ব্লেন্ডারের মাধ্যমে আমরা অ্যালোভেরা জেলটাকে বার করে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর ফ্রেশ অ্যালোভেরা জেল বেরিয়ে গেছে। এইবারে আমরা এটার মধ্যে নিয়ে নিচ্ছি লেমন জুস। এবারে আমরা নিয়ে নিচ্ছি 1 টিস্পুনের অল্প বেসন। এভাবে বেসনটাকে নিয়ে বেসন লেমন জুস অ্যালোভেরা জেল তিনটেকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর একটা মাসাজ ক্রিম তৈরি হয়ে গেছে। এইভাবে দেখতে পাচ্ছ তোমরা, এভাবে মুখের মধ্যে মাসাজ ক্রিমটাকে তোমরা অ্যাপ্লাই করবে। সুন্দরভাবে সারা মুখের মধ্যে তোমরা মাসাজ ক্রিমটাকে মাসাজ করবে। তোমরা ফিঙ্গার টিপসগুলোকে দেখে নেবে, এইভাবেই তোমরা অ্যাপ্লাই করবে মুখের মধ্যে। ফেশিয়ালের মধ্যে ভেরি ইম্পর্টেন্ট জিনিস হলো এই মাসাজ। তোমরা দেখতে পাচ্ছ ও কিরকম ভাবে মাসাজ করছে।
এইভাবে দুটো আঙুলের মাধ্যমে চোখের ওপরে তোমরা হালকা করে মাসাজ করবে। তোমরা দেখতে পাচ্ছ স্কিনটা ক্লিন হয়ে গেছে, ও ঠান্ডা জল দিয়ে মুখটাকে পরিষ্কার করে এসেছে। এরপরে আমরা নিয়ে নিচ্ছি একটা স্লাইস ফ্রেশ অ্যালোভেরা। তোমরা দেখতে পাচ্ছ কিরমভাবে রোজ ওয়াটারটা ফ্রেশ অ্যালোভেরা স্লাইসের মধ্যে ঢেলে নেওয়া হয়েছে। এইভাবে এরপর এটাকে সারা মুখের মধ্যে অ্যাপ্লাই করা হচ্ছে। তো গাইস কেমন লাগলো তোমাদের আজকে আমাদের এই ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো অ্যান্ড লুক এট দিস গাইস। আশা করি দেখতেই পাচ্ছো তোমরা, আমি নিজে অ্যালোভেরাটা খুব পছন্দের জিনিস এটা আমার। যদি তোমাদেরও খুব পছন্দের জিনিস হয় তাহলে জিনিসটা তোমরা অবশ্যই বাড়িতে ইউজ করো এবং আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো। আমি যখনই কোনো রকম এরকম রেমেডি তৈরি করি তখন সবসময় সেটা তোমাদের সাথে শেয়ার করি, সুতরাং অবশ্যই তোমরা শেয়ার করো। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিও আর আমাদের সাথে থেকো। অ্যান্ড ডোন্ট ফরগেট টু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সো গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।